মোস্ট কিন্তু সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি নতুন একটি রেসিপি আমি আজকে বাচ্চাদের স্কুলের টিফিন ম্যাগি বানাবো বন্ধুরা খেতে খুবই টেস্টি হয় একদম ঝুঁচুড়ে ম্যাগি আর খেতে খুবই টেস্টি হয় তোমরা একবার এভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দাও কেমন হলো অবশ্যই কমেন্ট করো বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার চাইবে তো দেখো আমার যেহেতু ছোট্ট ভিডিও তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আড়াই মিনিটের ভিডিও বন্ধুরা তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না দেখো দুটো ম্যাগি এখানে চোদ্দো টাকা পিস যে ম্যাগিগুলো হয় দুটো ম্যাগি নিয়েছি দেখো দুটো ম্যাগি একটা ডিম একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দেখো একটু নুন নিয়েছি তো চলো একটু গোলমরিচগুলো গুঁড়ো নিচ্ছি তো চলো ম্যাগিটা একটুখানি সিদ্ধ করে নিলাম হালকা সিদ্ধ করে দেখতে পাচ্ছ তো যেহেতু আমার ছোটো ভিডিও তাই কিন্তু আমি মানে ভিডিওটা স্পিডে দেওয়া থাকে তাই লিপটা কিন্তু একটু স্পিডে দিতে হয় হ্যাঁ ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও তোমরা তো দেখো একটা ডিম আমি কেটে নিয়েছি নুন দিয়ে তোমরা চাইলেই কিন্তু এখানে দুটো ডিম ব্যবহার করতে পারো তো দেখো কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি একটু দিয়ে রেখো একটু গরম করে নিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাচ্চারা খেলে একটু লঙ্কাটা কম করে দেবে আর বড়োটা খেলে একটু লঙ্কাটা বেশি করে দেবে তো দেখো লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা তারপর দেখো একটা ডিম আমি কেটে গিয়েছিলাম নুন দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এটা ঝুড়ঝড় করে আমি কিন্তু ভেজে নেব এই ম্যাগিটা খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেউ কিন্তু আত্মীয় স্বজন বাড়িতে আসলেও কিন্তু এইভাবে টিফিন দেওয়া যায় যেতেই পারে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিমটা তারপর তোকে সিদ্ধ করে রাখা যে ম্যাগিটা রেখেছি জল ঝালি সেটা কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখো এই ম্যাগিটা খেতে খুবই ভালো হয় বারবার বলছি বন্ধুরা তোমরা একবার বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিও তোমরা কিন্তু বুঝতে পারবে যে টিফিনটা কতটা ভালোটা ছিল মানে বাচ্চাটা নিজেরাই কিন্তু বলবে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে একটুখানি নুন রেখেছি যেহেতু মশলার মধ্যে নুন থাকে সেই জন্য আমি একটুখানি নুন রেখেছি এখানে ব্যবহার করার জন্য তো দেখো একটুখানি আমি নুন রেখেছি একদম একটুখানি এক চিমটে নুন আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে নুন থাকে সেই জন্য অল্প একটু নুন দিলাম দিয়ে ভাজা ভাজা করছি দেখো আর আমার এই চ্যানেলটা কিন্তু অনেক আগে আগেকার বন্ধুরা তোমরা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে মানে যখন করোনা হয় তখন করোনার সময় কিন্তু চ্যানেলটা আমার খোলা তো যেহেতু মাস দেখো আমি মশলাগুলো বার করে নিচ্ছি প্যাকেট থেকে দেখো যেহেতু মাস আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো কোনো দোকানেই মানে সারতে পারছিল না সেই জন্য ছ মাস ভিডিও ছাড়া যায়নি তো তোমরা বুঝতে পারছো ছ মাস ভিডিও না ছাড়লে চ্যানেলটা কী অবস্থা হয় তো চ্যানেলটা সেখান থেকেই কিন্তু আমার একদম বসে গেছিলো যেহেতু তোমরা এখন টুকটাক ছাড়ছি তোমরা দেখছো বলে কিন্তু আমি ভিডিওটা মানে দিচ্ছি একদম ছোটোর মধ্যে তোমাদের দিচ্ছি যেহেতু তোমাদের যাতে আর কি একটু মানে সুবিধা হয় ছোটোর মধ্যে দিলে তো যাই হোক দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তাই আমি চাইবো তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও তোমরা তাহলে আমি চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো আর না হলে কিন্তু পারবো না তো যাই হোক দেখো এখানে আমি ম্যাগিটাকে ভাজা করে নি ভাজা ভাজা করে নিয়ে এখানে মশলা দিয়ে দিলাম দিয়ে সব জায়গায় কিন্তু লাগিয়ে নিলাম নিয়ে দেখো এখানে গোলমরিচ একটুখানি ছড়িয়ে দিচ্ছি দেখো এইভাবে টিফিন করে তোমরা প্লিজ একবার বাচ্চা কাচ্চাদের দিও আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তো দেখো তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ছড়িয়ে দিতে পারো এখানে আর টমেটো সস দিয়েও খেতে পারো তো দেখো আমার ম্যাগি রেসিপিটা হয়ে গেছে ম্যাগি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো তোমরা যেভাবে দেখছো ভিডিও সেইভাবে তোমরা দেখতে থাকো তো চলো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসছো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সবাইকে ভালো লাগবে অবশ্যই সাবধানে থাকবে আজকের মতো টাটা তো চলো